সালামু আলাইকুম ওরমতুল্লাহি আলা আলহামদুলিল্লাহ আল্লাহ মলিবাদা আমার প্রিয় দিনী ভাই বোনেরা আমরা যে রবকে সবসময় ডাকি আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা আকাশ এবং ভূমিরের বাড়ি সব সৃষ্টিকর্তা আমাদের একমাত্র রব আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রবুল্লা আলামিনের এই আল্লাহ নামটির অর্থ কি আমরা কি কখনও চিন্তা করেছি কখনো কি ভেবে দেখেছি আমরা অধিকাংশরাই ব্যাখেয়াল যে আল্লাহ তালাকে রাত এবং দিন ডাকি সে আল্লাহ তাল নামের অর্থকে আমরা জানি না আজকে আমরা সেটা জানবো ইনশা বিশ্ববিখ্যাত তাফসির তাফসিরে তবারিতে এসেছে ইবনে আব্বাস আল্লাহ তোলা থেকে একটি বর্ণনা যে ইবনে আব্বাসী আল্লাহালু আপনারা জানেন যে তিনি শ্রেষ্ঠ একজন মুফাসির ছিলেন সাবাইকারদের মাঝে তিনি বলছেন আল্লাহ তাল নামের অর্থ কি তিনি বলেন আল্লাহ আল্লাহি আজ আল্লাহ তাল্লা নামের অর্থ হচ্ছে যে যিনি ইবাদতের হকদার সকল গুলামীর একমাত্র মালিক আলাহ খলকি আজমাইন এই বিশ্ব জগতের সমস্ত মখলুকতের একমাত্র ইবাদত পাওয়ার গুলামী পাওয়ার যিনি একমাত্র অধিকারী মালিক তাকে বলা হয় আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ তাল নামের অর্থ তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন আল্লাহ তালা নামের অর্থের এর মধ্যে দুটো ভাগ রয়েছে দুটো দিক রয়েছে একটি হচ্ছে আল্লাহ তাল্লাহার সাথে সম্পৃক্ত আর অপরটি হচ্ছে আমাদের সাথে আমরা যে আল্লাহর গোলাম আমাদের সাথে সম্পৃক্ত তা হচ্ছে যে আল্লাহ সুবাহনু আতলা তিনি যে রুল উলুহিয়া অর্থাৎ আল্লাহ তালা নামের মধ্যে একটি গুণ রয়েছে তা হচ্ছে ইলাহ অর্থাৎ তিনি ইবাদতের হকদার যখনই আমরা বললাম আল্লাহ এর মানে আমি তাকে স্বীকৃতি দিলাম তিনি হচ্ছেন রুল উলহিয়া ইবাদতের একজন মালিক যার গুলামী করতে হয় যার ইবাদত করতে হয় এমন একজন সত্তা তিনি তিনি হচ্ছেন আল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার সাথে সম্পৃক্ত এই জন্য গোটা কোরআনুল কারিমী আল্লাহ তালা এই আল্লাহর নামেরই আর অসংখ্য নাম এসেছে যেমন আল্লাহ তালা সামিয়ান বাসির তিনি শুনেন তিনি দেখেন আল্লাহ রব্বুল আলমিন তিনি গফুর রহিম তিনি ক্ষমাসীন তিনি অতি দয়ালু আল্লাহ তালা হওয়ালেক তিনি সৃষ্টিকর্তা এই যে যত আল্লাহ তালার নাম এবং গুণসমূহ এসেছে সবকিছুই কিন্তু এই যে আল্লাহ তালা যে নাম এই নামটাকে ইঙ্গিত করে এই নামটাকে সম্বোধন করে এই নামকে বুঝায় আলহামদুলিল্লাহ তাহলে যার এত সব নাম রয়েছে এত সব গুণ রয়েছে যে আল্লাহর তিনি হচ্ছেন ইবাদতের একমাত্র হকদার একমাত্র অধিকারী আলহামদুলিল্লাহ এই হলো আল্লাহ তালার সাথে সম্পৃক্ত একটি দিক যা আল্লাহ তালা নামের অর্থের মধ্যে রয়েছে আর দ্বিতীয় দিক যা বান্দাদের সাথে সম্পৃক্ত তা হচ্ছে তিনি হচ্ছেন মানে ইবাদতের হকদার অর্থাৎ বান্দাগণ একমাত্র আল্লাহর ইবাদত করবে এই জন্য কোরআন আল্লাহ আমাদেরকে বলেছেন যে বান্দারা আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জানো জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার গুলামীর জন্য সুবাহ আল্লাহ কারণ তিনি যে ইবাদতের হকদার আল্লাহ তালা এই জন্য আমাদেরকে তিনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই তিনি কোরআনুল করিমে বারবার বিভিন্ন জায়গায় তার এই পরিচয়টি দিয়েছেন যে বান্দারা তোমাদের কাজ হচ্ছে তোমরা সে আল্লাহর গোলামি করবে ওই যে আল্লাহ নামের মধ্যে দুটো দিক একটি হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত তিনি ইবাদতের হকদার মালিক আর অপর দিক বান্দাদের সাথে ইবাদতের যে মালিক তিনি এর মানে বান্দারা তার ইবাদত করবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর তিনি তার পরিচয় এভাবে দিচ্ছেন যেমন সূরা আত-তাহার 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নানি আল্লাহ নিসন্দেহে আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি সারা আর শত কোনো ইলাহ নেই ফাবুদুনি আমার গোলামি করো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এবার আমাদেরকে স্পষ্ট করে বলে দিলেন আমার গুলামি করো ওয়াকিমিস সালাত লিযিকরি আমি আল্লাহ শরণার্থে নামাজ আদায় করো সুবহানাল্লাহ অনুরূপ ভাবে আম্বিয়ার আমিয়ার পঁচিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহর আলমিন বলেছেন ইলাহা ইল্লা সাল্লামকে আমি আপনার পূর্বে যত রাসুল প্রেরণ করেছি আমি রাসুলদের কাছে ওহি করেছি এটাই যে আমি আল্লাহ সারা আর সত্য কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমার ইবাদত করো আমার গুলামি করো এভাবে করে আল্লাহ তালা তার যে আমাদের যে করণীয় আমাদের যা করণীয় সেটা হচ্ছে ইবাদত করা এই বিষয়টা আমাদেরকে বারবার তিনি বলেছেন বলেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো কেন বারবার এই কথাটি বলেছেন কারণ তিনি যে আল্লাহ তিনি যে আল্লাহ তিনি তো একমাত্র ইবাদতের হকদার এজন্য আমরা যারা আছি আমাদেরকে এই যে সকল বিশ্বজগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা সবাই মখলুক তাই মাহলুক হয়ে ওই হলেকের গুলামি করতেই হবে এটাই তো এটাই তো উচিত এবং এটি আল্লাহ রব্লা আলমিন চেয়েছেন আলহামদুলিল্লাহ পরিশেষে বলতে চাই আল্লাহ রব্লা আলমিনকে এই যে আমরা বলছি এই নামের মধ্যে দুটো দিক থাকা সত্ত্বেও একটি হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত আর একটি বান্দাদের সাথে সম্পৃক্ত থাকার পরেও কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ আল্লাহ তালার গুলামি থেকে ভুলে যায় গুলামি থেকে দূরে থাকে আর তাদের অবস্থা হচ্ছে দুই ধরন আল্লাহ তালাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এক শ্রেণী মানুষ বা সকল মানুষই আল্লাহ তালাকে স্বীকার করে আলহামদুলিল্লাহ স্বীকার করে যে ভালোবাসে সেও স্বীকার করে যে ঘৃণা করে সেও কিন্তু আল্লাহ তালাকে স্বীকার করে এই স্বীকার করার দ্বারা কোনো ফায়দা নেই বরং যারা স্বীকার করবে শুধুমাত্র কিন্তু ভালোবাসবে না আল্লাহর অধিকার হক দিবে না ইবাদত করবে না তারা চির জাহান নামে এই জন্য আল্লাহ বলেছেন ইন্দালী যারা আমার গুলামির ক্ষেত্রে অহংকার করবে সৈয়দ হলুনা জাহান নামে দাখিরিন অনন্তকালের জন্য তারা জাহান নামে প্রবেশ করবে নাউজুবিল্লা তাহলে আল্লাহ তালাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পরেও অনন্তকালের জন্য তারা জাহান নামে প্রবেশ করবে কারণ আল্লাহর হক যে আদায় করে নাই আল্লাহ যে বলল আল্লাহ যে তাকে সৃষ্টি করলেন সে আল্লাহর যে একটা অধিকার যে তার গুলামী করতে হয় ইবাদত করতে হয় সেটা সে দেয় না অহংকার করে সেই জন্য সে জানি আবার অপর শ্রেণীর মানুষ আল্লাহ তালাকে স্বীকৃতি দেয় কেমন ভাবে তাকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করে তাকে তাজিম করে তার গুলামি করে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তালা তাদেরকে বলেছেন হে আমার বান্দারা তোমরা জান্নাতি আমার ইবাদতে প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ এই মোমিনগণ আল্লাহ তালাকে স্বীকার করে ভালোবাসে শ্রদ্ধা করে তাজিম করে সম্মান করে সুতরাং আল্লাহ তালাকে স্বীকার করার ক্ষেত্রে দুই শ্রেণী মানুষ এক শ্রেণী শুধু স্বীকৃতি দেয় কোনো ভালোবাসে না ভয় করে না ইবাদত করে না হক আদায় করে না এই মানুষগুলি চির জাহান্নামী হবে আর অপর শ্রেণীর মানুষ যারা আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাকে স্বীকৃতি দেয় তাকে ভালোবাসে শ্রদ্ধা করে তার গুলামি করে এই মানুষগুলো আল্লাহ নামের হক আদায় করার কারণে তারা জান্নাতি হবে আলহামদুলিল্লাহ তাই আসুন আল্লাহ তাল্লা নামের যে অর্থ এই বিষয়গুলো জানলাম জানার পরে এখন আমরা যেন আল্লাহকে সম্মান করতে পারি তাকে শ্রদ্ধা করতে পারি তার গোলামি করেই জীবনের শেষ নিঃশ্বাস যেন ব্যয় হয় আল্লাহ যেন তেমনটি করেন আমিন আসালাতসালামবীনা মোহাম্মদ ওয়াল আলি ওসাহাবি আজমাই